স্টাডি রাইডার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ টু আগস্ট মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তার পার্ট ফাইভের বাংলা বিষয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলো দেখে নেওয়া যাক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য মরসুমের দিনে গদ্যাংশ অনুসরণে সেই দৃশ্য বর্ণনা করো উদ্ধৃতাংশটি সুভাষ মুখোপাধ্যায়ের দিনের রচনা থেকে গৃহীত ধান কাটার পর মাঠে যতদূর দৃষ্টি যায় ততদূর চোখে পড়ে মাটির ও কঙ্কালসার চেহারা হয়ে যায় আলগুলি বুকের পাঁজরের মতো রোদের দিকে তাকানো যায় না গরুর গাড়ির চাকায় মানুষের পায়ে মাটির ডেলা গুঁড়ো হয়ে রাস্তা হয়েছে আর সেই ধুলো কখনো ঘূর্ণিঝড়ে বা দমকা হাওয়ায় উড়ে এসে চোখ মুখে ভরে যায় বেলা বাড়তেই ধীরে ধীরে মাটি গরম হয়ে ওঠে যারা মাঠে যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফেরে পুকুর নদী খাল বিল শুকিয়ে যায় গাছে পাতা থাকে না আগুনের হলকায় চারিদিকে হাহাকার শোনা যায় রাখালেরা ছড়ি পাঁচন হাতে বট অসত্য আম কাঁঠালের ছায়ায় ঘোরে সেখানে হাতের কাছে একটু জল পাওয়া যায় দুয়ের দাগের প্রশ্ন রয়েছে দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের হাট কবিতায় কবি চিরাচরিত হাটের এক জীবন্ত চিত্রপট তুলে ধরেছেন সারাদিন এই হাট আগত মানুষের কোলাহলে মুখরিত থাকে পণ্য সামগ্রী কেনা ও বেচা নিয়ে চলে দরাদরি নদীর এক পারের মানুষ অন্য পারে বেচার জন্য জিনিস নিয়ে এলে খরিদ্দাররা তাকে ঘিরে ধরে সকলেই যাচাই করে নিতে চায় তাদের মালপত্র এরই মধ্যে কেউ মালপত্র কিনে শূন্য ঝুলি পূর্ণ করে আবার কেউ লাভ না করে খালি হাতে বাড়ি ফিরে যায় এক কাকের ডাকে হাটের রাত্রি নামে ফলে পাশের পাকুর গাছের শাখায় নদীর বাতাস যেন প্রশ্বাস ছাড়ে হাটের দোচালাগুলির কোনো কাজ না থাকায় চোখ বন্ধ করে তারা ঘুমানোর প্রস্তুতি নেয় সেখানে জীর্ণ বাঁশের খুঁটির ছিদ্রে বাতাস ঢুকে যেন বিদ্রুপের সুরে বাঁশির মতো বেজে ওঠে তিনের দাগের প্রশ্নে রয়েছে মাটির ঘরে চিত্র রচনায় সাঁওতালি চিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে মাটির ঘরে দেয়ালচিত্র রচনাটি প্রাবন্ধিক তপন করে লেখা বিভিন্ন বর্ণের সমাবেশে রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্র এতে থাকে চতুষ্কোণ ত্রিভুজ ও সমান্তরাল রেখার ছড়াছড়ি চতুষ্কোণের ভিতরে চতুষ্কোণ বসিয়ে নকশা করা হয় ত্রিভুজের ভিতর ত্রিভুজ বসিয়েও নকশা অঙ্কিত হয় ঘরের চারিদিক ঘিরে মূল বেদিটিকে কালো রঙ করা হয় তার সমান্তরালে কয়েক বিঘা চওড়া গেরুয়া রঙের একটি রেখা আবার তার ওপর সামান্য ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা থাকে এর ওপরে সাদা আকাশী গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে ভরাট করা হয় সেগুলিকে পাশাপাশি বসিয়ে ভরিয়ে তোলা হয় দেয়ালগুলোকে চারের দাগের প্রশ্নে রয়েছে পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে আলোচনা করো অ্যান্সার কবি অমীয় চক্রবর্তী পিঁপড়ে কবিতার মধ্যে এক বিশেষ দর্শ ভাবনাকে তুলে ধরেছেন তিনি দেখেছেন ছোট পিঁপড়ে নীরবে অক্লান্তভাবে নিজেদের কাজ করে চলেছে তার গতিময় ব্যস্ত মুখর জীবনের ছবি দেখে কবির মনে জেগে উঠেছে মানুষের জীবন চক্রের একটি শাশ্বত রূপ এ দুয়ের মধ্যে কবি একটি গভীর মিল অনুভব করেছেন পিঁপড়েদের অবিরাম চলার ছন্দ যেমন তাদের মধ্যেকার ভাব ও অনুভব বিনিময়ের মাধ্যম ঠিক তেমনি আমাদের প্রবহমান গতিশীল জীবনে আমরাও টুকরো টুকরো ভালোবাসা প্রীতিসম্পন্ন সম্পর্কের মুখগুলিকে ঘিরে বেঁচে থাকার সার্থকতা খুঁজতে চাই অন্যদিকে পিঁপড়ের কর্মতৎপরতার মধ্যে কর্মের প্রতি যে নিষ্ঠা সেই নিষ্ঠাই আমাদের জীবনেও প্রয়োজন একা নয় পিঁপড়ের মতো নীরবে দলবদ্ধভাবে কাজ করে যাওয়াই জরুরি তাই সব মিলিয়ে আলোচ্য কবিতায় কবির অনুভূতি প্রবণ মনের ছবি ফুটে উঠেছে পাঁচের প্রশ্ন ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্র একটি নিরীহ নিরপরাধ আম গাছ উদ্ধৃতিটি কতদূর সমর্থনযোগ্য অ্যান্সার রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পের কেন্দ্রীয় অবস্থানে রয়েছে একটি আম গাছ গোপালের বাবা নিজের হাতে তৈরি করে কলমের এই গাছটি বসিয়েছিলেন রুক্ষ মাটিতে সেই গাছটির পরিচর্যায় কোনো খামতি ছিল না প্রতিদিন সকালে গোপাল ও তার মা গাছটির দেখভাল করত জল দিত গাছের ফল ডাল সকলেরই খুব কাজে লাগত এমনকি গাছটিও হয়ে উঠেছিল গোপালদের বাড়ির নিশানা শুধু তাই নয় বাইরের লোকের কাছ থেকে বাড়ির ভিতরকে আড়ালো করত গাছটি এভাবেই গাছটি পরিবারের সঙ্গে একাত্ম হয়ে উঠেছিল কিন্তু যেদিন যুদ্ধের সময় বিমান আক্রমণের আশঙ্কা থেকে বাঁচার জন্য গাছটির গোড়া পর্যন্ত সুরঙ্গ করা হলো ঠিক সেই দিন গাছটি সামান্য পূর্ব দিকে হেলে গেল গাছে পিঁপড়ে মারার জন্য যে রাসায়নিক কীটনাশক ব্যবহার করেছিল গোপাল তাতে গাছটি পিঁপড়ে মুক্ত হওয়াতে উই পোকাদের গুড়ির মধ্যে বাসা বাঁধতে সুবিধা হলো শেষে একদিন আষাঢ়ের প্রচন্ড ঝড়ে গাছটি উপড়ে পড়ে গেল এভাবেই নিরীহ নিরপরাধ আম গাছটি সকলকে ফাঁকি দিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করল ছয়ের প্রশ্ন পৃথিবী সবারই হোক এই আশীর্বাণী আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পটির কেন্দ্রে রয়েছে প্রচন্ড বর্ষায় ও বন্যায় বিপন্ন একটি পিঁপড়ে যে ঘাসের পাতার নিচে আশ্রয় নেয় প্রথম দিকে প্রবল বর্ষণের সময় বিপুল প্রয়াসে পাতার শিরা কামড়ে ধরে সে বেঁচে যায় তারপর আস্তে আস্তে জল নেমে যায় ধীরে ধীরে সে জানতে পারে ঋতু পরিবর্তনের বিচিত্র পরিস্থিতি এবং জল মেঘ গাছের পাতা সকলেরই ওপর প্রকৃতির কি ভূমিকা সেসব কথা সকলের পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতার ফলেই পৃথিবীতে নানা প্রতিকূলতার মধ্যেও প্রাণের অস্তিত্ব শেষ পর্যন্ত টিকে থাকে পিঁপড়ের পরিস্থিতিগত বাস্তবতা এবং বিভিন্ন প্রাকৃতিক জৈব অজৈব উপাদানের সহযোগিতার মধ্য দিয়ে জানতে পারা যায় প্রকৃতির আশীর্বাদ আছে বলে আজও পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিরাজমান এই পৃথিবী সবারই সাতের দাগের প্রশ্ন ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি এর পরবর্তী ঘটনাক্রম এক ভুতুড়ে কাণ্ড গল্প অনুসরণে লেখো অ্যান্সার উদ্ধৃতাংশটি শিবরাম চক্রবর্তীর এক ভুতুরে কাণ্ড গল্প থেকে গৃহীত হুড্রু যাওয়ার পথে সাইকেলের টায়ার ফেসে বিপদে পড়া কথক দেখতে পান সামনে থেকে একটি গাড়ি আসছে গাড়ির মধ্যে বসে যখন তিনি কোথায় নামবেন সে কথা ড্রাইভারকে বলতে যান তখন দেখেন ড্রাইভারের জায়গাতে কেউ নেই গলা দিয়ে তখন তার আর কথা বের হলো না ভয়ে শীতের দিনেও তিনি ঘাম ছিলেন ঘন্টা দুয়েক পরে গাড়িটি যখন একটা লেভেল ক্রসিং এর মুখে এসে পৌঁছালো তখন তার হুঁশ ফিরল দ্রুত গতিতে ধেয়ে আসা ট্রেনের চাকায় চাপা পড়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তিনি গাড়ি থেকে নেমে পড়লেন গাড়িটিও থামল লেখক দাঁড়িয়ে যখন সমস্ত ঘটনাটার রহস্যের সমাধানের কথা ভাবছেন এমন সময় গাড়িটির পিছন থেকে চশমা পরিহিত এক ভদ্রলোক লেখককে অনুরোধ করলেন তার গাড়িটিকে যেন তিনি একটু ঠেলে দেন কারণ গাড়িটির যন্ত্রপাতি আট মাইল দূর থেকে বিগড়ে গিয়েছে ও সেখান থেকে তিনি একাই গাড়িটিকে ঠেলে ঠেলে আনছেন আটের দাগের প্রশ্ন এক যে ছিল হলুদ বাঘ বাঘ কবিতা অনুসরণে তার পরিচয় দাও উদ্ধৃতাংশটি দেবসেনের কীর্তিকলাপের নবনীতা লেখা বাঘ কবিতা থেকে গৃহীত একটি ছোট্ট হলুদ বাঘ তার বাবা মার সঙ্গে পাখিরালয়ে বাস করে একদিন সে বাবা মার ওপর খুব রেগে যায় কারণ তার বাবা মা এই পাখিরালয়ে একটি এমন বাসা পছন্দ করেছে যেখানে খাওয়ার জন্য কোনো ছাগল ভেড়া বা হরিণ নেই খিদের চোটে সে নদীর যায় লাল ঠ্যাংওয়ালা কাঁকড়া ধরে খাওয়ার জন্য কাঁকড়া ধরার জন্য যখন সে তাদের গর্তের মধ্যে থাবা ঢোকায় তখনই কাঁকড়া তার দাঁতযুক্ত দাঁড়া দিয়ে কামড়ে ধরে ছোট্ট বাঘের থাবা তখন যন্ত্রণায় চিৎকার করে সে কেঁদে ওঠে তার চিৎকারে তার বাবা তাড়াতাড়ি গিয়ে এক ভয়ঙ্কর থাবা দিয়ে দাঁড়া ভেঙে দিয়ে তাকে রক্ষা করে খিদে মেটানোর জন্য কাদার মধ্যে মেনি মাছ ধরে খেতে চায় তার মা তাকে বলে মাছ ধরে খাওয়া তাকে কখনোই শোভা পায় না শেষে ছোট্ট বাঘটির দুঃখে তার বাবা মা সেই বাসা পরিত্যাগ করে চলে যায় সজনেখালিতে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর পড়াশোনা সংক্রান্ত রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করো আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং